হ্যালো সবাই, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বরাবরের মতোই আরেকটা টপিকস নিয়ে, আর এটা হচ্ছে ফাউন্ডেশন। একটা বিল্ডিং এ যখন লোড আসে, সবগুলো লোড আলটিমেটলি ফাউন্ডেশন হয়ে দেন গ্রাউন্ডে যায়। সো এজন্য ফাউন্ডেশন ডিজাইন সম্পর্কে জানা বা ফাউন্ডেশন সম্পর্কে জানা অনেক গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে বেসিক একটা ভিডিও। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। এবার আসি আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা আমরা সবাই জানি। ফাউন্ডেশনকে যদি বলতে হয় তাহলে এটা বলবো হচ্ছে জাস্ট গ্রাউন্ডের সাথে একটা কন্ট্রাক্ট তৈরি করা, গ্রাউন্ডের সাথে আপনার স্ট্রাকচারের একটা কথা বলা দেওয়ার মাধ্যম তৈরি করে দেওয়া, এটাকে ফাউন্ডেশন বলা হয়, রাইট? সো আপনি যখন লোডটা দিলেন বিল্ডিংয়ে, লোডটা ফাইনালি কলাম হয়ে দেন হচ্ছে ফাউন্ডেশনে চলে যায়। সো ফাউন্ডেশন থেকে এটা আবার সয়েলে চলে যায়। আমরা ফাউন্ডেশনটা বানাই মাটির ভিতরে এমন একটা জায়গায় যাতে করে সেই ফাউন্ডেশনের মাধ্যমে লোডটা মাটিতে ট্রান্সফার হতে পারে। এখানে দুইটা জিনিসের ব্যাপার আছে, একটা হচ্ছে ফাউন্ডেশনের যত এনাফ জায়গা থাকতে হবে, এবং দ্বিতীয়টা হচ্ছে ফাউন্ডেশনটা যে মাটিতে দিতেছি সেই মাটিটা ভালো হওয়ার দরকার আছে। সো ফাউন্ডেশন অনেকভাবে দেওয়া যায় অ্যাজ পার রিকোয়ারমেন্ট অনুযায়ী। রিকোয়ারমেন্টের মধ্যে অন্যতম যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে সয়েলের কন্ডিশনটা কেমন সেটা বোঝা। বিল্ডিং এর লোড যদি কম থাকে, সয়েলের কন্ডিশন ভালো থাকে, তাহলে আমরা শ্যালো ফাউন্ডেশন, কম গভীরতা যে ফাউন্ডেশনগুলো হয় সেগুলো দিতে পারি। তার মধ্যে সবচেয়ে প্রথম যে ফাউন্ডেশনটা আমরা দিতে চাই সেটা হচ্ছে আইসোলেটেড ফুটিং, ঠিক আছে? আইসোলেটেড ফুটিং মানে হচ্ছে একটা সিঙ্গেল ফুটিং। এই ফুটিংটাতেই আমাদের সবার আগে টার্গেট থাকে, কারণ এটা কাজ করা সহজ, ইজিলি আপনি এটা যে কোনো লোককে দিয়ে করাতে পারেন এবং অনেক সহজ হয় সব কিছু, যার কারণে আমরা আইসোলেটেড ফুটিং দেওয়ার চেষ্টা করি। যদি আইসোলেটেড ফুটিং দেওয়া মানে সম্ভব না হয়, তখন আমরা কম্বাইন্ড ফুটিংয়ে যাই। এটা হচ্ছে কম্বাইন্ড ফুটিং। সো দুইটা ফুটিং একসাথে বা তিনটা ফুটিং একসাথে বা আরও বেশি ফুটিং একসাথে হতে পারে। তো এই কম্বাইন্ড ফুটিংটা বেসিক্যালি কখন দেই, যখন দেখা যায় দুইটা কলাম কাছাকাছি চলে আসে বা একটা কলাম এদিকে যে প্রপার্টি লাইনের কাছে চলে আসছে, তখন এইটার এইদিকে এনাফ জায়গা নাই। সো এটার সাথে এটাকে আমরা একসাথে করে দিলে এই জায়গায় একটা শেয়ারিং হয়। সো এটা অনেক ইজি করে আমাদের লোড ট্রান্সফার করার ক্ষেত্রে, এবং এটা স্ট্যাবিলিটিটা এনশিওর করে, এটা হচ্ছে বড় ব্যাপার। এরকম অনেকগুলো কারণ, আবার অনেক সময় দেখা যায় যে জায়গা থাকা সত্ত্বেও আমরা একসাথে দিতে হচ্ছে বিকজ আমাদের সয়েলের কন্ডিশনটা খুব বেশি ভালো না। সো ইন দ্যাট কেস সেখানে বড় জায়গা লাগে, তখন আবার দেখা যায় একসাথে আমরা এই ফাউন্ডেশনটা প্রোভাইড করি। আবার অনেক সময় দেখা যায় পুরো বিল্ডিং আমরা যখন ফাউন্ডেশন দেই, তখন দেখা যায় ম্যাক্সিমাম জায়গাই ফাউন্ডেশনে কভার করে ফেলতেছে। তখন আমরা চিন্তা করি যে ঠিক আছে, আমি যেহেতু ফাউন্ডেশন আলাদা আলাদা করে পুরো জায়গা কভার করে দিতেছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা সবগুলো ফাউন্ডেশনকে একবারে করে একটা ঢালাই দিব, সিঙ্গেল ঢালাই। অনেক করেন 20টা কলাম মিলে একটা ঢালাই। সো তখন সেটাকে আমরা বলি ম্যাট ফাউন্ডেশন বা র্যাফট ফাউন্ডেশন, রাইট? আবার দেখা যায় যে র্যাফট ম্যাট দিলেন, দেওয়ার পরও যদি ওই সয়েলটা ভালো না থাকে, তখন সেই ম্যাট এবং র্যাফটের নিচেও আমরা পাইল করি। পাইলটা হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে আমরা লোডটাকে সয়েলের একদম হার্ড যেই জায়গা থাকে, লেয়ার থাকে, সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো পাইল সাধারণত দেওয়া হয় পাইল ক্যাপের সাথে। অনেক সময় দেখা যায় পাইল ক্যাপের সাথে আবার ম্যাটও থাকতে পারে, বা ম্যাটের সাথে আমরা পাইল দিতে পারি, বা শুধু পাইল ক্যাপ এবং ম্যাট দিতে পারি। এটা ডিপেন্ড করে স্ট্রাকচারাল জিওটেকনিক্যাল যে ইনভেস্টিগেশন, তার উপরে বেস করে আমাদেরকে ডিসিশন নিতে হবে আমরা কি করব। আমাদের টার্গেট রাখতে হবে যেখানেই ফাউন্ডেশনটা দেই সেই জায়গাটা যেন মোটামুটি হার্ড থাকে, এবং এই লোডটা ক্যারি করার মতো ক্ষমতা যেন ওই সয়েলের থাকে, এটা আপনাকে এনশিওর করতে হবে। এবং আরেকটা ফাউন্ডেশন নিয়ে আমি বলি নাই, সেটা হচ্ছে স্ট্রিপ ফাউন্ডেশন, যেটাকে আপনি ওয়াল ফাউন্ডেশনও বলতে পারেন। অনেক সময় কন্টিনিউয়াস ওয়াল করা হয়, যেমন আপনি যদি রিটেনিং ওয়াল করেন, যদি আপনি ম্যাট না করেন, তাহলে আপনাকে কন্টিনিউয়াস ওয়াল ফাউন্ডেশন দিতে হবে ওয়ালের নিচে, সো দ্যাট আপনার লোডটা ট্রান্সফার হতে পারে। তো ইন দ্যাট কেস এটাকে আমরা স্ট্রিপ ফাউন্ডেশন বলি। আরও একটা আছে স্ট্রাপ ফাউন্ডেশন, সেটা আমি এখানে আনি নাই। সেই স্ট্রাপ ফাউন্ডেশনটা হচ্ছে কম্বি ফুটিংয়ের এই কম্বাইন্ড ফুটিংয়ের মতোই, তবে এখানে এই পর্যন্ত এসে থাকে এই ফুটিংগুলো, এবং মাঝখান দিয়ে একটা বিম দিয়ে কানেকশন দেওয়া থাকে, যেটা অনেক সময় আপনার কম্বাইন ফুটিংয়ের অল্টারনেটিভ হিসেবে আমরা ইউজ করি, রাইট? সো দিস আর দ্য ফাউন্ডেশন টাইপস। আই হোপ যে আমরা কিছুটা আলোচনা করে এই ব্যাপারগুলো ধারণা পেয়েছি। যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করতে আগ্রহী তাদের কথা মাথায় রেখে আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর বেসিক নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও, বিভিন্ন তথ্য শেয়ার করে থাকি। আশা করি আপনাদের কাছে এই ভিডিওগুলো ভালো লাগছে। আপনারা অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওগুলোকে সাপোর্ট করার জন্য এটাকে অন্যদের সাথে শেয়ার করবেন, এবং অন্যরা যারা এই সেক্টরে কাজ করতে চায় তাদের সাথে শেয়ার করবেন, যাতে করে তারাও এই সেক্টরে আস্তে আস্তে করে নিজেদেরকে তৈরি করতে পারে। তো চলুন একসাথে শিখি, একসাথে আগাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।